রাজা নেই, শাহী নেই, হাতি নেই, ঘোড়া নেই, তবু শহরটার নাম রাজশাহী। কেউ বলেন আমের নগরী, কেউ আবার ডাকেন সিল সিটি। তবে সব কিছু ছাপিয়ে রাজশাহী থেকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন একজন, নাজমুল হোসেন শান্ত, আমাদের আজকের ঈদের বিশেষ খেলাযোগের বিশেষ অতিথি। শান্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক। শান্ত, রাজশাহীতে তো ঈদ এর আগে 25 বছর বয়সে অনেকগুলো করেছেন, এবারের ঈদটাকে একটু স্পেশাল মনে হচ্ছে কিনা, কোনো কারণে? প্রত্যেকটা ঈদই স্পেশাল, কারণ যখনই খেলার মাঝখানে সুযোগ পাই রাজশাহীতে আসা, এটা খুবই এনজয় করি। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করা অবশ্যই সবসময় এনজয় করি। বাট হ্যাঁ, অবশ্যই একটু স্পেশাল, কারণ রিসেন্টলি খেলাধুলা বা আমাদের টিমের অবস্থা যদি চিন্তা করা যায় তো খুব ভালো অবস্থায় আছি পার্সোনালি। লাস্ট 1 বছর আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সো এবার রাজশাহীতে এসে আরেকটু স্পেশাল মনে হচ্ছে এবং মানুষের কাছ থেকে ওই ভালোবাসাটা বেশি পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা অভিযোগ আছে শান্ত, সেটা হচ্ছে আমি শুনেছি আপনি নাকি এবারের ঈদটা রাজশাহীতে করতে চাননি, আপনার সঙ্গে কথা হচ্ছিল, মানে বিশেষ কোনো কারণ আছে কি না? একটা খেলার মধ্যে ছিলেন, ব্রেকে এসে কুরবানির ঈদে মানে এই ব্রেকটা নিতে চাননি, আসলে কারণটা কি? সামনে আফগানিস্তান সিরিজ, আমাদের খুব বেশি ঈদের ছুটিটা নেই, সো এই কারণে ভাবছিলাম যে আসবো কি আসবো না একটা কনফিউশন ছিল। বাট তারপরে ওয়াইফের রিকোয়েস্টেই আর কি আসা যে চলো যাই সবাই মিলে একসাথে ঈদটা করি। আরও একটা কারণ এটা কি না যে কুরবানির ঈদ গরুর মাংসটা একটু বেশি খাওয়া দাওয়া হবে, সামনে আবার অনেকগুলো খেলা রয়েছে, মানে খাওয়া দাওয়ায় আপনি আসলে কতটুকু পটু? না, খাওয়া দাওয়া তো মাশাল্লাহ খাওয়া দাওয়া তো করি, ভালোই করি আমার মনে হয়। বাট এখন খেলাধুলার কারণে একটু কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন যে কুরবানি ঈদ গোস্ত খাওয়ার যে ব্যাপারটা থাকে, তো এটার জন্যেও আসা। আসলে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট যে সবাই মিলে একসাথে কুরবানির দিনে গরু নিয়ে যে একটা আনন্দের একটা বিষয় থাকে, সবাই একসাথে কুরবানি করা, এই বিষয়টা বেশি মিস করতেছিলাম। এবং যেটা প্রতি বছর হয়, গত বছরও আমরা ঈদ করতে পারিনি কুরবানি ঈদ খেলার কারণে, সো এই বছর পরে চিন্তা করে দেখলাম যে একসাথে ঈদটা করলে আমার মনে হয় যে ফ্যামিলির দিক থেকেও সবাই খুশি থাকবে এবং আমার ওই ভালো লাগাটা কাজ করবে। 100, help yourself to 100. Nazmul Hussain Shanto. A wonderful, wonderful moment for all of Bangladesh to celebrate. Last 4 international match, আপনার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 3টা, ইংল্যান্ডে 1টা করেছেন, বাংলাদেশে এসে 2টা করেছেন, সেই মুহূর্তগুলো আপনার কাছে অবশ্যই স্পেশাল। কিন্তু এবার যখন ছুটিতে আসলেন বা বাসায় গেলেন, ভাবি আপনাকে সেই মুহূর্তগুলো ফ্রেমে বাঁধিয়ে দিল। সারপ্রাইজ পাইতে তো সবারই ভালো লাগে, সো এরকম একটা জিনিস কখনো আমার লাইফে এরকম সারপ্রাইজিং গিফট আমি পাইনি, মানে আমার খেলা সংক্রান্ত কোনো বিষয় নেই, সো খুবই স্পেশাল ছিল এবং ওই মোমেন্টটা আমি অনেক এনজয় করেছি। ভাবির সঙ্গে তো আপনার 4 বছরের একটা রিলেশনের পর আর পরিণয় হয়েছে বলতে হবে, ওই মুহূর্তগুলো কেমন ছিল যখন আসলে ক্রিকেটের পাশাপাশি প্রেমটাও চালিয়ে যেতে হয়েছে, মানে কীভাবে ব্যালেন্স করতেন? এনজয় করেছি, সময়টা অনেক এনজয় করেছি, বাট একটু স্ট্রাগলও করেছি, লুকায় লুকায় প্রেম করতে হইতো আর কি, মানে রাজশাহীতে যেহেতু ও রাজশাহীতে আর কি, তো স্বাভাবিকভাবে একটু যখন আমরা দেখা করতাম একসাথে একটু চেষ্টা করতাম যে একটু লুকায় লুকায় দেখা করার, কারণ স্বাভাবিকভাবে মানুষ আশেপাশের মানুষজনকে কীরকমভাবে নেয়। বাট হ্যাঁ, ওই যে লুকায় লুকায় দেখাটা করতাম, এটাই বেশি এনজয় করতাম, কখনো ওর ইউনিভার্সিটিতে, কখনো পদ্মা নদীর পাশে কোনো রেস্টুরেন্টে, সো এই জায়গাগুলোতে অনেক স্মৃতি আমার আছে এবং ওই মোমেন্টগুলো মনে পড়লে অনেক ভালো লাগে এবং খুব ভালো একটা সময় আমরা পার করেছি ওই সময়। কঠিন সিচুয়েশনে পড়েছিলেন কি না? না, এরকম হয়নি, কারণ আমি যেটা করতাম আশেপাশে আমার ফ্রেন্ডসদেরকে বলে রাখতাম যে আমি এখানে যাব, সো যদি কখনো কোনো কেউ কোনো সিনিয়র বড় ভাই হইতে পারে বা ফ্যামিলি মেম্বারের কেউ হইতে পারে, এরকম যদি কাউকে দেখিস ইনফর্ম করিস, সো ফ্রেন্ডসরাও একটু হেল্প করেছে, সো ওইরকম বলবো না যে অনেক বেশি স্ট্রাগল করেছি, বাট ওই মোমেন্টগুলো অনেক ভালো ছিল। ওকে যখন আমি প্রথম দেখি তখন ও ক্লাস 9 আর কি, তো তখন আর কি পছন্দ করেছিলাম, বাট তখন আসলে কোনোভাবে কোনো কিছু হয়নি, বলতে পারেন সে আমাকে পাত্তা দেয়নি টুকটাক। বাট তারপরে আমার মনে হয় 2016 আমরা যখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলি আন্ডার 19 পর, তখন আর কি আমাদের ফেসবুকের মাধ্যমে কথা বলা শুরু হয় এবং ওই সময় আমি আর বেশি সময় নিইনি। আমি প্রথম যেদিন আমার কথা হয় সেদিনে আমি ওকে প্রপোজ করেছিলাম, একটু জোরাজোরেই করেছিলাম। আমরা সাকিব আল হাসানের সহধর্মিনীর একটা গল্প শুনেছি যে সাকিব আল হাসানকে ভাবি মাঝে মধ্যে বলতেন যে আসলে তুমি জোরে বল করো না কেন, আস্তে বল কেন করো, এই ধরনের, মানে কী ধরনের কী বলবো আসলে, মানে একটু
বিতকুড়ে টাইপের কিছু প্রশ্নের আসলে সম্মুখীন হতে হয় কিনা বিভিন্ন সময়? এটা আসলে এখন হয় না, এখন সে ক্রিকেট মাশাআল্লাহ ভালো বুঝে, বাট শুরুর দিকে যখন রিলেশনশিপে ছিলাম তখন আমার মনে আছে আমাকে একদিন কোশ্চেন করেছিল, আমাদের ট্যুর ছিল সম্ভবত অস্ট্রেলিয়া, আমার যত ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া যাই হোক, তো আমাকে বলছিল তুমি কি ওইখানে ঘুরতে যাবা? তো আমি বললাম যে হ্যাঁ, বিসিবি আমাদেরকে আসলে এত প্র্যাকটিস ট্র্যাকটিস করে ওইখানে আমাদের একটু ঘুরতে নিয়ে যাচ্ছে, আমি মজা করে তাই বললাম। সো ওই সময়টা এতটা বুঝতো না, বাট এখন খুবই ভালো বুঝে। এখন আমার কাছে যেটা মনে হয় যে তার এক্সপেকটেশনের দিক দিয়ে যদি বলবো, সে আসলে যে কোনো ফরম্যাটে 100 ছাড়া কোনো কিছু মানে তার কাছে মনে হয় যে পারফরমেন্স অত ভালো হয়নি। সো তার মাথার মধ্যে সবসময় একটা জিনিসই ঘুরে যে আমাকে সেঞ্চুরি করতে হবে। মানে ভাবি আগে ক্রিকেট সেভাবে বুঝতোই না, এখন বুঝে এখন আবার সেঞ্চুরি ছাড়া কোনো কিছুই চায় না, এটা তো একটু বিপদ বটে। বিপদ না, হ্যাঁ আমি একটু বোঝানোর চেষ্টা করি যে জিনিসটা এত ইজি না। আমার মনে হয় যে হ্যাঁ, সামটাইমস 50 রানও অনেক ইম্পর্টেন্ট থাকে, 30 রানও অনেক ইম্পর্টেন্ট থাকে। অবশ্যই ভাবিকে আমাদের পক্ষ থেকে, কোটি ক্রিকেট প্রেমীর পক্ষ থেকে আসলে একটা মেসেজ থাকবে, আপনি শান্তর কাছে বেশি বেশি সেঞ্চুরি চাবেন, এবং আপনি যখন বেশি বেশি সেঞ্চুরি চান তখনই আসলে শান্ত বেশি বেশি সেঞ্চুরি করছে, এবং সেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে প্রমাণও পাচ্ছি। শান্তর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি গল্প আড্ডা হলো, একটু ক্রিকেটে ফিরতে চাই। শান্ত, আপনার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করবো, একটু সামনে এগিয়ে যেতে চাই। শান্ত, এই বছরটা তো আপনার আসলে মাঠের ক্রিকেটে দারুণ কাটছে। এক কথায় বাংলাদেশ এই বছরে যত রান করেছে তার অলমোস্ট 20% রান আপনি একাই করেছেন, জানেন কিনা এই স্ট্যাটটা? না, এই বিষয়ে জানা নেই, এবং এই বিষয়গুলো নিয়ে কখনো ঘাটাঘাটিও করা হয় না আমার। আচ্ছা, আপনি না হলে ঘাটাঘাটি করেন না, আপনার 20% রান একই সঙ্গে লাস্ট যে টেস্টটা খেললেন ওই টেস্টের আগে আপনার অ্যাভারেজ ছিল 24 সামথিং, এখন অলমোস্ট 30-এর মতো। একই সঙ্গে ওয়ান ডে এবং টি-20তেও আপনার অ্যাভারেজ অনেকখানি বেড়ে গেছে। এই যে স্ট্যাটের ব্যাপারগুলো, এগুলোর বিষয়ে কি আসলে আপনার সহধর্মিনী আপনাকে অনেক বেশি সাহায্য করে কিনা, কারণ তিনি রাজশাহী ইউনিভার্সিটির স্ট্যাটের ছাত্রী, মানে এই 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 সুবিধার জন্য কি আসলে ভাবিকে বিয়ে করেছিলেন কিনা? না না না, এরকম কোনো কিছু না। হ্যাঁ, বাট এভারেজ সম্পর্কে তার একটা ধারণা আছে, সবসময় মনে করে যে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং সে এটা বিশ্বাস করে যে যে যত ভালো প্লেয়ার তার এভারেজ তত ভালো, অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যানের কথা আমি বলতেছি। এবং এভারেস্ট কি আবার সেঞ্চুরির মতো 100 চাই কিনা? না না না, এরকম কিছু না, কারণ আপনি যেটা বললেন স্ট্যাটের স্টুডেন্ট, সো এই বিষয়ে তার একটা ধারণা আছে, এবং হ্যাঁ এটা নিয়েও মাঝে মধ্যে বলে যে তোমার এভারেজ হ্যাঁ আরও আরও বেটার হওয়া উচিত। আচ্ছা, এটা তো হচ্ছে ভাবির ভাবনা, মানে আপনার ভাবনাটা কি আসলে, মানে ওভারঅল আপনার ক্যারিয়ার নিয়ে? না, আমি কখনোই আসলে ক্যারিয়ার শেষে কোথায় দেখতে চাই এভাবে চিন্তা কখনোই করিনি। হ্যাঁ, অবশ্য সবসময় চিন্তা থাকে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার, অবশ্যই ইচ্ছা সবসময় এরকমই বা এরকম স্বপ্নই দেখি। ছোটবেলা আমরা জানি বাবা মার একটা বড় রোল থাকে, অনেক সময় বাবা মা ক্রিকেট খেলতে বাধা দেয়, খেলতে দেয় না, মায়ের পিঠও খেতে হয় অনেক সময়, অনেক ধরনের গল্প থাকে, মানে আপনার আসলে ফ্যামিলির দিক থেকে সাপোর্টটা কেমন ছিল, বা আসলে কতটুকু কষ্ট করতে হয়েছে ছোটবেলা? অনেক দূর থেকে প্র্যাকটিসে আসা লাগতো, অলমোস্ট 22 কিলোমিটারের পথ। সো ওই সময়টা অনেক অনেক স্ট্রাগল করেছি, এবং সব থেকে বড়ো যেই কষ্টটা করেছে আমার বাবা মা, প্রথমে সাইকেল নিয়ে আসতাম, তারপর একটা জায়গায় সাইকেল রেখে তারপর ওখান থেকে বাস নিতাম, বাস নেওয়ার পরে একটা অটো নিতাম, অটো নেওয়ার পরে একটু হেঁটে তারপরে আমি মাঠে পৌঁছাতাম। সো ওই সময়টা আমি খুবই ছোট ছিলাম, সো যার কারণে যেটা হতো, যেখানে আমি সাইকেলটা রাখতাম ওইখান থেকে যেতে আমি অনেক সময় একটু ভয়ও পেতাম রাত্রেবেলা, বিশেষ করে 8-9টা বেজে গেলে। সো এরকম অনেক দিন আছে যে বাবা এসে ওইখান থেকে নিয়ে গিয়েছেন। শান্ত, এই যে কষ্ট করলেন কিংবা তারাও কষ্ট করলো, যখন একটা রেজাল্ট পাওয়া গেল, নাজমুল হোসেন শান্তর গায়ে যখন ন্যাশনাল টিমের জার্সি লাগলো, তখন তাদের আসলে আনন্দটা কেমন ছিল, মনে পড়ে কিনা প্রথম কল পাওয়ার পর বাবা মার আনন্দটা আসলে কতটুকু ছিল? যখন আমি ক্রিকেটে প্র্যাকটিসে ভর্তি হলাম, গ্রামের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আম্মাকে বলেছেন, আব্বাকে বলেছেন যে এত টাকা খরচ করে কেন তুমি এগুলো করতেছো, পড়াশোনা করাও। সো এই জিনিসগুলো কখনোই মাথায় নেয়নি, এবং আব্বা সবসময় বলতেন যে মানুষের কথায় কান দিয়ে লাভ নাই, তুমি তোমার তুমি কি করতে চাও ওই জায়গাটায় ফোকাস করো। একটা সময় সেই 22 কিলো সাইকেল চালিয়ে যেতে হতো, এই সময়টা এসে এখন আপনি গাড়িতে, ভালো গাড়িতে চড়ে যাচ্ছেন, বাড়িতে আসছেন, সেটা আসলে নিশ্চয়ই বাবা মাকে অনেক বেশি স্পর্শ করে। অবশ্যই তাদের তো ভালো লাগা কাজ করে, একটা একটা সময় সাইকেল নিয়ে, তারপর হয়তো কিছুদিন মোটর সাইকেল নিয়ে, এভাবেই আসলে শুরুটা ছিল। কিছু কিছু সময় সাইকেলও ছিল না, মোটর সাইকেলও ছিল না, তখন ভ্যান গাড়ি করে, কিছু কিছু সময় অন্য ফ্রেন্ডসদের সাইকেলে বা মোটর সাইকেলে করে
এরকমও দিন গিয়েছে যে আমাদের একাডেমিতে অনেকে প্র্যাকটিস করে, তাদের বাবা মোটরসাইকেলে নিতে আসে, ওই মোটরসাইকেলে শেয়ার করে, এভাবে আসলে ওই সময়টা পার করেছি। এবং এখন যখন গাড়ি নিয়ে আসি, ওই সেম একাডেমিতে আসি বা বাবা মাকে নিয়ে যখন ঘুরতে বের হই, তারা অনেক প্রাউড ফিল করে এবং এই বিষয়টা অনেক এনজয় করে। এবং আমার বাবার একটা বিশ্বাস যে আমি এখন যে অবস্থায় আছি তাতে তার থেকে আরও অনেক 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 ভালো অবস্থায় যেতে পারে, এবং এটা তার অন্যরকম একটা বিশ্বাসে। ঈদের বিশেষ খেলাযোগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণ পর। পদ্মাপাড়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও আড্ডা হবে। আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ খেলাযোগে। আমাদের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি রাজশাহীর মুক্ত মঞ্চে। এই জায়গাটায় দাঁড়িয়ে বিশ্বকাপ নিয়ে একটা মুক্ত আলোচনা করতে চাই। আমার ঠিক পেছনে পদ্মা নদীর ওপারে ভারত, যেখানে কিনা নাজমুল হোসেন শান্ত আপনারা বিশ্বকাপ খেলতে যাবেন। ওই ভারতে আসলে কী টার্গেটটা নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই এখন থেকেই একটা আলোচনা চলে ড্রেসিং রুমে, কিংবা একটা পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গেছে। এখন যে দলের অবস্থা, এবং আমরা হোয়াইট বল ক্রিকেটটা বেশ কয়েক বছর ধরে ভালো করতেছি আলহামদুলিল্লাহ, সো এই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা যেতে পারি, এবং যেই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের আরেকটু ইম্প্রুভ করা দরকার, এই বিষয়গুলো যদি আমরা এই সিরিজগুলোর মাধ্যমে বা সামনে আমাদের যে প্র্যাকটিসগুলো হবে ওই জায়গায় যদি ইম্প্রুভ করতে পারি, তাহলে ওয়ার্ল্ড কাপে গিয়েও অনেক ভালো কিছু করা সম্ভব। টার্গেটটা কোন জায়গাতে? বিশ্বকাপের সেমিফাইনাল, নাকি আসলে ফাইনাল অবধিও আমরা চিন্তা ভাবনা করতে পারছি? না, আসলে চিন্তাটা আসলে আপনাদেরই থাক। আমরা অ্যাজ এ প্লেয়ার, আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচ আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট। আমাদের এখন ওই রকমই টিম, আমরা অবশ্যই অনেক বড় কিছু করার স্বপ্ন দেখতে পারি যেটা আমরা অতীতে করি নাই। সো অনেকগুলো ম্যাচ খেলতে হবে, আমার মনে হয় 9টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে। সো এত দূরে চিন্তা না করে আমরা যদি একটা একটা করে ম্যাচ, একটা একটা করে টিম যদি আমরা প্ল্যান করে আগাই, তাহলে আমার মনে হয় একটু সহজ হবে। অনুষ্ঠানের একেবারে শেষ দিকে এসে কিছু মজার মজার প্রশ্ন করব, তার কাছ থেকে একেবারে এক কথায় উত্তরটা চাইব। তিনি আসলে কী ধরনের উত্তর দেন সেটা দেখতে চাই। আপনি কি বাউন্সার সামলানোর জন্য প্রস্তুত? রিসেন্টলি বাউন্সার ভালো খেলতেছে, লাস্ট আফগানিস্তানের বিপক্ষে আমরা দেখেছি গ্রিন টপে আপনি ভালো খেলেছেন, তো আমাদের বাউন্সারগুলো আপনি সামলাবেন আমরা সেটা আশা করতেই পারি। আপনার ওয়ান ডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান, একই সঙ্গে বাকি দুই ফর্ম্যাটে অর্থাৎ টেস্ট এবং টি টোয়েন্টিতে সাকিব আল হাসান, আপনার সবচাইতে প্রিয় কে? সাকিব আল হাসান। মানে স্পেশাল কোনো কারণ আছে? ছোটোবেলা থেকেই তার খেলা ফলো করি বলবো না, বাট আমার পছন্দের ক্রিকেটার, এবং আমার ড্রিম ছিল যে তার হাত থেকে আমি আমার ডেবু ক্যাপগুলো নিব, এবং তিন ফর্ম্যাটেই আমার সৌভাগ্য হয়েছিল তার হাত থেকে ক্যাপগুলো নেওয়ার। সো এই কারণে সাকিব আল হাসান। একটু আপনার যারা টিমমেট আছে তাদের সম্পর্কে জানতে চাচ্ছি, সবচেয়ে বেশি অলস কে? আমার মনে হয় হাসান মাহমুদ, খুব সুন্দর, একটু হেলে দুলে খুব আরাম আরাম করে সব কিছু করতে পছন্দ করে। আচ্ছা, আর সবচেয়ে বেশি সিরিয়াস কে? মুশফিকুর রহিম। এটা নিয়ে কোনো ডাউট নেই, আমি জানতাম এই প্রশ্নের আনসারটা মুশফিকুর রহিমই হবে। সবচাইতে বেশি লেট করে কে? অর্থাৎ দেখা যায় মাঠে যেতে হবে, ওখানেও লেট করছে, বাসে উঠতে হবে, ওখানেও লেট করছে, সবখানে লেট করে, এরকম কি আছে? কিছুদিন আগেও তাসকিন ছিল, বাট ও খুবই কেয়ারফুল, অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখে ফোনে আমি যতটুকু জানি, বাট এখন ওই রকম বাসে কেউ লেট করে বা মাঠে কেউ লেট করে আসে না। আচ্ছা, সবচাইতে বেশি টাইম মেনটেন করে কে? মুশফিকুর রহিম ভাই। সবচেয়ে বেশি রাগি কে? লিটন মাঝে মধ্যে একটু রাগারাগি করে টুকটাক, বাট বলবো না যে অনেক বেশি রাগি, হ্যাঁ লিটন একটু টুকটাক মাঝে মধ্যে। সবচেয়ে বেশি জলি মাইন্ডের কে, মানে পুরো ড্রেসিং রুম মাতিয়ে রাখে এমন কে আছে? শরীফুল। সাকিব আল হাসান টিমমেট হিসেবে কেমন? খুবই ভালো, এবং আমার কাছে মনে হয় যে খুবই ভালো টিমমেট, তার সাথে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে শেয়ার করা যায়, কথা বলা যায়, এবং ওইভাবে উনি টাইমটা দেয়। আচ্ছা, বুঝছি, অনেক প্রশংসা করেছেন বড় ভাইয়ের, এত প্রশংসা করলেন, এত গুণ আছে, দোষও দুইটা আছে, তামিমের সবচেয়ে বড় দোষটা কোন জায়গায়? বা মনে হয় না গুণের পাশাপাশি দোষও তো থাকে, আর সাকিব আল হাসানের সবচেয়ে বড় দোষটা মনে হয় কি, যেখানে আসলে একটু ইম্প্রুভ করলে ভালো লাগতো? দোষ বলবো না তামিম ভাইয়ের, বাট মাঠের মধ্যে এটা হয়তো টিমের সিচুয়েশনের কারণে হয়, অনেক সময় অনেক বেশি রেগে যায়, বিশেষ করে ঝাড়ি খাইছেন কখনো বোলারের উপরে? না, আমি তো বোলিং ওইভাবে করি না, সো ওইভাবে খাওয়ার সুযোগ হয়নি। মাঝে মধ্যে মনে দোষ বলবো না, বাট এটা ওই টিমের এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের কারণে হয়তো হয়, এটা তামিম ভাইয়ের আমি টুকটাক দেখেছি। সাকিব ভাইয়ের ক্ষেত্রে বলবো, হ্যাঁ সামটাইমস আমার মনে হয় যে উনি একটু মাঠের মধ্যে একটু কোয়াইট থাকেন মাঝে মধ্যে, কিছু কিছু ম্যাচ হয়তো আর একটু ইনভলভ হইলেও পারতেন। বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, প্রথম ওয়ান ডে বিশ্বকাপ, একটা টার্গেট তো আছেই, অনেক টার্গেট আছে, একটা না অনেকগুলো টার্গেট আছে, যদি বলি
একটা বোলারকে আপনি 6টা ছক্কা মারতে পারবেন মানে কারে বেশি পিটাইতে চান এক ওভারে মনে করেন আপনার খুব ইচ্ছা একটা বোলারের নাম বলেন মিচেল স্টার মানে কি মানে আপনারও মিচেল স্টারকে পিটানোর ইচ্ছা হৃদয়েরও মিচেল স্টারকে মানে ওর প্রতি এত রাগ কেন সবার না হৃদয় এই কথা বলেছে আমি জানতাম না বাট আমার কাছে মনে হয়েছে যে ওয়ান ডেতে যদি ওকে পিটাইতে পারি ভালো লাগবে রিসেন্টলি লাস্ট ইংল্যান্ড সিরিজে মার্ক কুডরে পিটাইছিলাম এটাও কি টার্গেট করে টার্গেট করে না ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার তো স্টারকে অনেক জোরে বল করে এবং ওয়ান ডেতে তার স্টার্ট অনেক ভালো সো তাকে যদি মারতে পারি নিজের কাছে ভালো লাগবে আচ্ছা কার সঙ্গে পার্টনারশিপ করতে পারলে থাকে না অনেক স্মরণীয় পার্টনারশিপ ওয়ার্ল্ড কাপে ধরলাম বাংলাদেশ একটা ভালো স্টেজে সেমিফাইনাল স্টেজে আছে একটা ম্যাচ জেতাতে হবে কার সঙ্গে পার্টনারশিপ করে ম্যাচটা জেতাতে পারলে অনেক বেশি ভালো লাগবে দুইজন তিনজন আছে যেরকম লিটন আছে সাকিব ভাই আছে হৃদয় আছে এই তিনজন আমার মনে হয় যদি এই তিনজনের সাথে যদি করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে কে বেশি প্রিয় নাজমুল হাসান পাপন মিনহাজুল আবেদিন নান্নু নাকি চান্ডিকা হাতুরু সিং এ নাকি রাসেল ডোমিঙ্গো সবাই তো প্রিয় আমার মনে হয় সব থেকে ভালো লাগে হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট স্যার মানে কি প্রেসিডেন্টের নামই বললেন মানে স্পেসিফিক কোনো কারণ আছে ঠিক এটার কারণ আছে মানে আমি আমি তো আমি এরকম প্রেসিডেন্ট আমি খুব একটা দেখিনি মানে টিমের এত মানে সবসময় টিমের সাথে ইনভলভ থাকেন যখনই ম্যাচের আগে আমাদের সাথে দেখা করতে আসেন হোটেলে সো এই জিনিসটা আমি খুব এনজয় করি নর্মালি অন্যান্য টিমের ক্ষেত্রে আমি কখনো দেখিনি বা কোনো নিউজেও কখনো আসেনি সো এই জিনিসটা আমার ওনার খুব ভালো লাগে শান্ত অনেক মজার মজার প্রশ্ন করলাম অনেক কিছু জানলাম অজানা নিশ্চয়ই পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত সম্পর্কে অনেক কিছু জানবো অনেক কিছু জমা হয়ে আছে ইনফ্যাক্ট আরও জমা হবে সামনে বিশ্বকাপ এই বছরটাতে এবং এই বছরে বাংলাদেশ বিশ্বকাপে দারুণ কিছু করবে সেই স্বপ্নটা কিন্তু সবাই দেখে ঈদের বিশেষ আয়োজনে আমরা শান্ত বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট ঘিরে তার স্বপ্ন অনেক কিছু জানার চেষ্টা করলাম এতক্ষণ আমাদের সঙ্গে ঈদের বিশেষ খেলাযোগে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে